যান্ত্রিকতার ফাতে ক্রমেই আটকে পড়ছে বাংলাদেশের রাজধানী ঢাকাবাসীর জীবন হাঁপে ওঠা নগর জীবনে নেই সবুজের ছোঁয়া কিংবা নির্মল প্রকৃতি এখানে বাতাসেও যেন বিষ ইট পাথরের ঘোরা টোপে নেই ভরা নিঃশ্বাস তীব্র যানজট ধুলোবালি উচ্চ শব্দ শব্দদূষণ আর মাত্রাতিরিক্ত জনঘনত্ব যেন এই শহরের অভিশাপ তারপরও সব প্রতিকূলতা মানিয়ে এখানে জীবন ছুটে চলে প্রাত্যহিকী নিয়মে একই ধারায় চির রূপে অথচ নগরী থেকে খানেক দূরে চোখ ফেরালেই চোখে পড়ে সবুজ আর স্বস্তির ভূখণ্ড সেগুলোরই একটি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকা যেখানে নাগরিক জীবনে এক তণ্ড শান্তির প্রলেপ গুলিয়ে দিচ্ছে সবুজ বনানী রয়েছে শুভ্র কাশফুল লেকের টলমনে জল খোলা আকাশ আর বিশুদ্ধ বাতাস একটু সুযোগ পেলে ঢাকার মানুষ যেন আশেপাশের এরকম স্থানগুলোতে ছুটে যেতে চান পেতে চান প্রকৃতির সান্নিধ্য এমনকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা কাজে কিংবা ঘুরতে ঢাকায় আসেন তারাও শান্তি খোঁজেন উত্তরার দিয়াবাড়ির উন্মুক্ত আকাশের নিচে যদি উত্তরা থেকে মিরপুর পর্যন্ত মেটোরিয়াল শুরু হয়ে যায় এবং আপনারা অলরেডি জেনেছেন যে উদ্বোধন হবে তো এই মেট্রো রেলটি যদি উদ্বোধন হয় তাহলে প্রথমত যে আমাদের রাজধানীর সৌন্দর্য বর্ধন হবে কারণ আপনি দেখবেন মিরপুর এলাকার যে রাস্তাঘাট কত ভয়ঙ্কর অবস্থা ছিল মানুষরা এত কষ্ট করে এখানে চলাচল করে এখন কত সুন্দর দেখা যায় ফুলের গাছ লাগানো হয়েছে খুব সুন্দর অর্থাৎ উন্নয়নের ছোঁয়াটা পাওয়া যাচ্ছে আর সবচেয়ে বাংলাদেশের অবস্থা যেটা ঢাকার রাশিরা সবসময় কষ্ট করে যে জনযানজট এই যানজট যে একটি কত বড় দুর্ভোগ মানুষের জন্য এটা যারা উপভোগ করেছে তারাই জানে তো যাই হোক আমি বলতে চাই এই যে একটি দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাচ্ছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এটা বাংলা বাংলাদেশের জন্য অনেক বড়ো অর্জন এবং এই উত্তরা ব্যাপী উত্তরা যে মডেল টাউন এটা মিরপুরের সাথে যে সংযোগ সেতু বন্ধন হচ্ছে এই মেট্রো রেলের মাধ্যমে এটা বাংলাদেশের নতুন একটা আবির্ভাব এবং মানুষ অনেক মানুষ অনেক সুযোগ পাবে অল্প সময়ে উত্তরা থেকে মিরপুর মানুষ যেতে পারবে রাজধানী বিভিন্ন জায়গায় যেতে পারবে যানজট ছাড়াই এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া ब्यूरो रिपोर्ट आर आरई न्यूज़